हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम ओभारप्रिंट भिडियोर पक्ष थेके आंतरिक शुभेच्छा। आमि आजके आपनादेरके किभाबे सठिक पद्धतिते साबलिमेशन मक प्रिंटिंग करबेन ए विषयटा निये किछु गुरुत्वपूर्ण धारणा देब। एक्चुअली अनेके प्रिंट करार पर देखते पान जे आपनादेर मगेर क्वालिटीटा भालो आसतेछे ना, जे आपनार लाल कालिटा अन्य रकम काली हये जाय, सबुज कालिटा ठीकमतो आसतेछे ना बा ब्लू कालिटा ठीकमतो आसतेछे ना। এই বিষয়গুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আজকে এ টু জেড আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো অ্যাকচুয়ালি ভিডিওতে যাওয়ার আগে এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর আগে একটা বিষয় বলে নিই, আপনারা অবশ্যই সাবলিমেশন প্রিন্টারের জন্য ইপসনের L805 প্রিন্টারটা ব্যবহার করবেন, কারণ এই প্রিন্টারটা হচ্ছে 6 কার্ট্রিজের প্রিন্টার। এটার মধ্যে আপনারা যেহেতু 6টা কার্ট্রিজ আছে এখানে প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো আসবে, বা 6 কার্ট্রিজের যে কোনো প্রিন্টার আপনারা সাবলিমেশন প্রিন্টার হিসাবে ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই সাবলিমেশন যে পেপারটা মক প্রিন্ট দেওয়ার জন্য যে পেপারটা পারফেক্ট যে পেপারটা, এই পেপারটা অবশ্যই চিনে নেবেন। এই পেপারটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনটা দিয়ে মক প্রিন্টিং করলে ভালো হবে। এছাড়া হচ্ছে আপনারা এইটা দিয়ে মকটা হিট দিবেন, এই হিট প্রেস মেশিনটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেবো যে কোন মেশিন দিয়ে আপনারা প্রিন্ট করলে ভালো হবে। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কিছু। আমি এখন আপনাদেরকে টোটালি কীভাবে কোয়ালিটিফুল মক প্রিন্টিং করবেন সাবলিমেশন পদ্ধতিতে এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি আমার বাকি ভিডিওতে, দেখতে থাকুন বাকি ভিডিওটা। ডিজাইনটা আপনার মগে প্রিন্ট দিতে চান, এটাকে আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে হবে। সো আমি যে প্রিন্টারে প্রিন্ট দিব প্রিন্টারটা সিলেক্ট করলাম, তারপরে সেট আপে যাবেন, সেট আপে যাওয়ার পরে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে গিয়ে আমি A4 সাইজের ডকুমেন্টসে প্রিন্ট দিব। তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পেপার টাইপটা আপনারা ফটো ইপসন ফটো কোয়ালিটি ইনজেক্ট সিলেক্ট করে দেবেন যদি আপনার ইপসন প্রিন্টার হয়। তারপরে এখানে হচ্ছে আপনার হাই স্পিডটা উঠিয়ে দেবেন, তাহলে একটু স্লো মোশনে প্রিন্ট হবে, প্রিন্টের কোয়ালিটিটা ভালো হবে। তারপর মিরর ইমেজে প্রিন্ট দিতে হবে, অবশ্যই মিরর ইমেজে প্রিন্ট দিতে হবে, না হলে আপনার মগে ছবিটা উল্টা হয়ে যাবে। সো এখন আমি প্রিন্ট দিচ্ছি, এখানে আমি যতগুলো প্রিন্ট দেবো অতটা প্রিন্ট সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে প্রিন্টের কাজ শেষ। এখন হচ্ছে পেপারটা প্রিন্ট বের হচ্ছে, দেখুন আমি ইপসন L805 প্রিন্টারে প্রিন্ট দিছি সাবলিমেশন পেপারে। সাবলিমেশন পেপারটা প্রিন্ট হচ্ছে, আপনারা দেখুন। এক্ষেত্রে কিছু বিষয় আছে, আপনারা চান যে ভাই সাবলিমেশন পেপার কোনটা ভালো হবে মগের জন্য। সো মগের জন্য কোন সাবলিমেশন পেপারটা ভালো হবে, এটা হচ্ছে মিৎসুবিশির একটা ইনজেক্ট পেপার বা সাবলিমেশন পেপার আছে, এই পেপারটা আপনারা মগের জন্য ব্যবহার করতে পারেন, কারণ এটা দিয়ে মগ প্রিন্ট করলে অনেক কোয়ালিটিফুল মগ প্রিন্ট হয়। এই পেপারটা দেখতে দেখবেন যে এক পাশ একদম সাদা থাকবে, যেই পাশে আপনার প্রিন্ট হবে এই পাশটা একদম সাদা থাকবে, এমনকি ব্যাক পাশটা একটু ক্রিম কালার থাকবে, হালকা একটু ক্রিম কালার। এই পেপারটা এই দেখতে পাচ্ছেন আপনারা, যেই পাশটা একটু ক্রিম কালার আর ব্যাক পাশটা হচ্ছে যেই পেপারটা যে সাইডে প্রিন্ট হবে এটা হচ্ছে একদম টোটালি সাদা। তো এই পেপারটা অনেক কোয়ালিটিফুল একটা পেপার, প্রতি প্যাকেটে আপনার 100 পেজ থাকে, 100 পেজের দাম 500 টাকার মতো। সো এটা দিয়ে যদি আপনারা প্রিন্ট করেন অবশ্যই প্রিন্টের কোয়ালিটি ভালো পাবেন, এবং আপনার প্রিন্টটা দেখুন যে ছোটো ছোটো লেখাগুলোও কিন্তু একদম সূক্ষ্মভাবে প্রিন্ট হয়েছে। সো এক্ষেত্রে আমি প্রিন্টারও কোয়ালিটিফুল প্রিন্টার ব্যবহার করার কারণে কিন্তু ভালো কোয়ালিটির প্রিন্ট পাইলাম। ইপসনের বা যে কোনো আপনারা যেই প্রিন্টারই ব্যবহার করেন সাবলিমেশন প্রিন্টের জন্য অবশ্যই 6 কার্ট্রিজের প্রিন্টার আমি সাজেস্ট করি, এই জন্য যে 6 কার্ট্রিজের প্রিন্টারে আপনার প্রিন্টের কোয়ালিটিটা খুব ভালো হয়। প্রিন্টের কোয়ালিটিটা ভালো হলে অবশ্যই আপনার হিট দেওয়ার পরেও কিন্তু কোয়ালিটি ভালো পাবেন। এই দেখুন যে ছোট লেখা কিন্তু একদম সূক্ষ্মভাবে আসতেছে। সো এখানে যদি আপনার প্রিন্টটা ভালো না পান তাহলে কিন্তু আপনার মগ হিট দেওয়ার পরে আরও খারাপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবলিমেশন পেপারের ক্ষেত্রে মিৎসুবিশির ইনজেক্ট পেপার বা সাবলিমেশন পেপার যেটাই বলেন না কেন ওইটা ব্যবহার করবেন, তাহলে আপনার প্রিন্টের কোয়ালিটিটা অবশ্যই ভালো পাবেন। তারপর প্রিন্ট হয়ে গেলে আমি কিভাবে নেক্সট প্রসেসিংটা করব এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট হওয়ার পরে আমি কিভাবে পেপারগুলো কেটে মগে কিভাবে সঠিকভাবে অ্যাডজাস্ট করবেন এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন যে আমি পেপারটা কেটে মগের মধ্যে অ্যাডজাস্ট করতেছি। মগের মধ্যে অ্যাডজাস্ট করার সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনার পেপারটা একদম উপর নিচ থেকে একদম মগের মধ্যে মিডল করে লাগাবেন, যে কোনো অংশ যেন বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু আপনার প্রিন্টের মধ্যেও কিন্তু বাঁকা চলে আসবে। সো এক্ষেত্রে আমরা যেই কস স্টেপটা ব্যবহার করি ওই কস স্টেপটা কিন্তু আপনার সাবলিমেশন হিট প্রেসের জন্য যেই কস স্টেপ পাওয়া যায় বাজারে আপনার ওই কস স্টেপটাই নেবেন, কিন্তু আপনারা যদি সেক্ষেত্রে ভাবেন যে নর্মাল কস স্টেপ দিয়ে আপনার এই কাজটা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কস স্টেপটা হিটের সময় গলে যাবে, গলে আপনার দেখা গেছে মগের সাথে লেগে যেতে পারে, একবার আর উঠাইতেও না পারতে পারেন, এরকম হতে পারে, কারণ মগটা অনেক হিট হয় যখন আমরা মেশিনের ভিতরে দেই। সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কোষ টিপটা ওই সাপ্লিমেশন হিট প্রেসের জন্য যে কোষ টিপ পাওয়া যায় বাজারে ওই কোষ টিপগুলোই কিনবেন। নর্মাল কোষ টিপ এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আমি প্রথমে দুইটা মগ সাপ্লিমেশন পেপার দিয়ে অ্যাডজাস্ট করতেছি, তারপর আমি দুইটা মগ হিট দেবো, হিট দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার প্রিন্টের কোয়ালিটিটা কেমন আসে। এই দেখুন যে আমরা যেইভাবে অ্যাডজাস্ট করতেছি মগের সাথে পেপারটা আপনারা ঠিক সেমভাবে অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন। কিন্তু অ্যাডজাস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পেপারটা যেন একদম অ্যাডজাস্টভাবে লাগে, কোনো অংশ যেন আপনার খোলা না থাকে, একটু ফাঁপা না থাকে, তাহলে কিন্তু প্রিন্টের কোয়ালিটিটা ভালো আসবে না। তারপর আমি হিট প্রেসের জন্য যে মেশিনটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার ফ্রি সাব মগ প্রিন্টিং মেশিন। আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন, এটার প্রিন্টের কোয়ালিটিও খুব ভালো। সো এই ক্ষেত্রে মগ দেওয়ার পরে আপনারা আপনাদের মেশিনে যেই সেট আপ করা থাকবে ওই সেট আপ অনুসারে ক্লিক করবেন, তাহলে কিন্তু মগ প্রিন্ট হয়ে যাব। প্রথম দুইটা মগ প্রিন্ট করার ক্ষেত্রে হয়তো 5 মিনিটের মতো সময় লাগতে পারে। প্রথমটা 5 মিনিটের থেকে অনেক সময় একটু বেশিও লাগে। আপনার হিট পায় 180 বা 185 ডিগ্রি সেলসিয়াসে আপনার যখন হবে তখন গিয়ে আপনার মগটা প্রিন্ট কমপ্লিট হবে। সেক্ষেত্রে দেখুন যে সেলসিয়াস কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যখন 185 বা 185 বা 80 মতো হবে তখন যখন মগ আপনার কমপ্লিট হয়ে যাবে, হিট প্রসেস কমপ্লিট, তখন কিন্তু আপনার মেশিনে একটা অ্যালার্ট দিবে। তখন অ্যালার্ট দিলে আপনার কি করবেন, এখানে সুইচ স্টপ করে তারপরে মগ তুলে ফেলবেন, তখন দেখবেন যে আপনার মগটা অবশ্যই কোয়ালিটিফুল প্রিন্ট হয়েছে। সো এক্ষেত্রে দেখুন যে আমরা পেপারটা কীভাবে কেচে দিয়ে একদম সোজা করে কেটে তারপরে কিন্তু মগের সাথে আপনারা অ্যাডজাস্ট করবেন। তাহলে আপনারা অবশ্যই আপনারা যদি সঠিক নিয়ম মেনে মগ প্রিন্টিং করেন সেক্ষেত্রে আপনাদের মগটা অবশ্যই কোয়ালিটিফুল প্রিন্ট হবেই, সেক্ষেত্রে নন কোয়ালিটিফাই হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সো এখন দেখুন যে মাত্র 88 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে, যখন আমার ফুল ফিল আপ তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু আমি মগগুলো খুলে ফেলবো। এখন দেখুন যে আমি কিছু মগ কিন্তু অলরেডি প্রিন্ট করে ফেলছি। এই দেখুন যে মগের কোয়ালিটি কেমন আসে বা এই বিষয়গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি যেই মগগুলো প্রিন্ট করছি এক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির মগেই প্রিন্ট হয়েছে। এখন আমি মগ মেশিন থেকে বের করতেছি, মগ বের করে আপনাদেরকে দেখাচ্ছি। যে প্রথমে মগটা বের করার পর আপনারা একটু সাবধানে ধরবেন, প্রয়োজনে হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, তাহলে আপনাদের একটু নিরাপত্তাটা ভালো বজায় থাকবে। কারণ মগটা অনেক হিট থাকে, হাতে লাগলে কিন্তু হাতে ঠোসা পড়ে যাবে বা হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ক্ষেত্রে দেখুন যে আমার মগের কোয়ালিটিটা কেমন আসছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার মগের কোয়ালিটি কেমন আসে, এটা তো আপনারা অবশ্যই দেখা দরকার। এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে মগের কোয়ালিটি কেমন হলো। এবং এই মগ প্রিন্টের কোয়ালিটিটা দেখুন যে একদম কিন্তু ফুল কোয়ালিটি। আপনার ছবি প্রিন্ট করলে যে এরকম কোয়ালিটি পেতেন, আমার এই মগে কিন্তু সেম কোয়ালিটি চলে আসছে। এই দেখুন যে লাল কালার কিন্তু একদম লাল, ব্লু কালার একদম ব্লু, অরেঞ্জ কালার একদম অরেঞ্জে আসছে। এবং এই মগটা কিন্তু লং টাইম লাস্টিং করবে, এটার কোয়ালিটি লেস হবে না কখনোই। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কিছুদিন পরে হয়তো রঙটা ফ্যাকাশে হয়ে যেতে পারে, কিন্তু রঙটা নাও থাকতে পারে, কিন্তু না। আপনারা যদি অবশ্যই সাপ্লিমেশন কালি, ভালো মানের সাপ্লিমেশন কালি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার মগে দেখুন যে ছোট ছোট লেখা একদম স্পষ্ট। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করুন, কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে সবচেয়ে জরুরি। আপনার কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনারা এইরকম কোয়ালিটির মগেই প্রিন্ট পাবেন। ওই দেখা গেছে যে আপনার ব্লু কালারের জায়গায় অন্য কালার চলে আসে, সবুজ কালারটা ঠিক থাকে না, লাল কালারটা ঠিক থাকে না। এই জন্য আপনাদের প্রধান কারণ হচ্ছে আপনার সাপ্লিমেশন কালিটা ভালো থাকে না। তারপর হচ্ছে আপনার যেটা দিয়ে প্রিন্ট করেন সাপ্লিমেশন প্রিন্টার, ওই প্রিন্টারটা আপনার নন কোয়ালিফাই থাকে, 4 কার্ট্রিজের থাকে, সেক্ষেত্রে একটু কোয়ালিটি লেস থাকবে। এখানে দেখুন যে আমরা 6 কার্ট্রিজে প্রিন্ট করার কারণেই কিন্তু এরকম কোয়ালিটিফুল একটা মগ আমরা প্রিন্ট পাইলাম। এই দেখতে থাকুন মগগুলা দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে মগটা আসলেই কতটুকু কোয়ালিটি আসছে। আমার ক্যামেরায় হয়তো আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারতেছে কিনা আমি বুঝতেছি না, কিন্তু একদম কিন্তু কোয়ালিটিফুল। এরকম কোয়ালিটিফুল মগ প্রিন্ট করতে হলে অবশ্যই আপনারা সিস্টেম বা নিয়ম মেনে যা যা ব্যবহার করা দরকার সব কিছুই ব্যবহার করতে হবে। সাপ্লিমেশন প্রিন্টারটা ভালো মানের সাপ্লিমেশন প্রিন্টার, সাপ্লিমেশন কালি, তারপর হচ্ছে সাপ্লিমেশন পেপারটা হচ্ছে অনেক জরুরি। সাপ্লিমেশন পেপারটা যদি আপনারা ভালো মানের পেপার না ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রিন্টের কোয়ালিটি এক এক সময় এক এক রকম আসবে। কিন্তু আপনারা যদি সাপ্লিমেশন পেপারটা মিৎসুবিশির যেই পেপারটার কথা বললাম যে উপরে হোয়াইট কালার ভেতরের সাইডটা হচ্ছে আপনার হালকা ক্রিম কালার। ওই পেপারটা যদি আপনারা ব্যবহার করেন এবং প্রতি প্যাকেট পেপারের দাম হবে 500 টাকা। ওই পেপারটাতে প্রিন্ট করলে আপনার সকল মগগুলাই কিন্তু একই কোয়ালিটি ধারাবাহিকতা বজায় রেখে প্রিন্ট হইব। সো পরবর্তীতে প্রথমবার আপনার প্রিন্ট হতে একটু সময় লাগে, পরবর্তীতে কিন্তু আপনার এক মিনিটের মধ্যে আপনার বা 1.5 মিনিটের মধ্যেই প্রতি 2টা করে মগ প্রিন্ট হয়ে যাবে। এবং এই মেশিনটা যদি আপনারা প্রিন্টের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে হবে কি আপনারা অল্প সময় অনেক মগ প্রিন্ট করতে পারবেন। বাজারে অনেক মগ প্রিন্টিং মেশিন আছে যে একটা মগ প্রিন্ট হয়, একটা মগ প্রিন্ট করার জন্য আপনার এখানে সময় অনেক ব্যয় হবে। সেক্ষেত্রে আপনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যে ব্যবসা করার জন্য সাপোজ 100 বা 200 বা 500 মগের যখন আপনার অর্ডার পড়বে তখন কিন্তু আপনার প্রিন্ট করতে অনেক সময় লেগে যাবে। সাপোজ এখন যে সময়টা লাগতেছে এর চেয়ে ডাবল সময় লেগে যাবে। প্রয়োজনে আপনারা বাজারে আরও আপনাদের যাদের বড় প্রিন্টিংয়ের অর্ডার পড়ে, বেশি মগ প্রিন্টিং অর্ডার পড়ে, তারা কিন্তু ইচ্ছা করলে আরও বড় মেশিনও নিতে পারেন। বাজারে দেখা যাচ্ছে একসাথে 10টা মগ প্রিন্ট করা যায় এরকম মেশিনও আছে, 5টা মগ প্রিন্ট করা যায় এরকম মেশিনও আছে। তো এই হচ্ছে আপনাদের সাবলিমেশন মগগুলা, ঠিক আছে। প্রিন্টিংয়ের মগগুলো আপনার দেখুন যে কোয়ালিটিটা কিন্তু কোনো অংশে আপনার ল্যাস হয় না। আপনার একটা ফটো পেপারে প্রিন্ট দিলে যেরকম দেখা যায় তো এখানে কিন্তু সেম এরকমই দেখা যায়। এই ব্লু কালারটা দেখুন একদম কিন্তু চকচকা ব্লু কালার, এবং লালটাও একদম লালে আসছে। যেই কালার দিছি আমি প্রত্যেকটা কালারেই আপনার সঠিকভাবে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা মগ প্রিন্টিংয়ের প্রসেসটা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।